Hello everyone, welcome and welcome back to my channel and welcome to my another vlog. So আজকে হচ্ছে 14th June, Tuesday. আর আজকে আমার কলেজের একটা বিশেষ দিন. তো আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব. বেসিক্যালি আমি যে দিনকে আমার অনেকটা কাজ থাকে বা কোনো কোনো স্পেশাল কিছু থাকে সেই সব মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে থাকি ব্লগে. বাট আজকে দিনটা একটু বেশি স্পেশাল আমার জন্য, আমার কলেজের যারা ফ্রেন্ড আছে আমাদেরই এজে তাদের জন্য. তো খুবই একটা ইমোশনাল ডে আমাদের জন্য. আই থিঙ্ক থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী আজকে. তো আজকে হচ্ছে আমাদের ফেয়ারওয়েল. সো কলেজে জুনিয়ররা অ্যারেঞ্জ করেছে ফেয়ারওয়েল পার্টি, তো ওখানেই যাব. একটু লেট হবে যেতে, বাট স্টিল যাব. আমার আজকে বিকালবেলা অনেক কাজ ছিল, তারপরেও আমি অ্যাটেন্ড করছি, কেননা খুবই একটা ইমোশনাল পার্ট এই 3 বছর যে কলেজ করিনি. তো যখন আমরা ঢুকেছিলাম কলেজে, তো সিনিয়ররা আমাদেরকে ফ্রেশার্স করেছিল, মানে দিয়েছিল ফ্রেশার্স পার্টি. আবার বেরিয়ে যাচ্ছি ফেয়ারওয়েল পার্টিতে, অ্যারেঞ্জ মানে অ্যাটেন্ড করছি আমরা. তো খুবই বাজে ব্যাপারটা. সো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর ট্র্যাডিশনাল কিছু পরতে বলেছিল. আমি ফার্স্টে ঠিক করেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরিনি. তার কারণ হচ্ছে আমাকে এখান থেকে আবার যেতে হতো পড়াতে, তো আমি ভাবলাম যে কুর্তি সরি সালোয়ার পরে নিই. তো এখন অঙ্কিতার সাথে যাচ্ছি হচ্ছে কলেজ, আর আমরা ভেবেছি ডিরেক্ট রিক্সা করে কলেজ চলে যাব. আর এটা আপনাদের তো সিঁড়ি দিয়ে উঠছি. দেখো লাস্ট টাইমের জন্য আমি এখানে ভিডিও করছি. সত্যি কথা বলতে স্কুল থেকে যখন আমরা কলেজে ঢুকি ফার্স্ট টাইমের জন্য, তো যখন সমস্ত প্রফেসরদের দেখি, ম্যামদের দেখি, তো আর ফ্রেন্ডরা, বেসিক্যালি ফ্রেন্ডরা সবাই কিন্তু ডিফারেন্ট. স্কুলের যে একটা ফ্রেন্ডশিপ আছে এখানে বলে দিই, এখানে সব প্রফেসর অ্যান্ড ম্যামরা বসেছিল এখানে আমাদের ডিপার্টমেন্টের, আমাদের যে ডিপার্টমেন্ট আছে ইংলিশ, তো ওখানকার সব ম্যামরা এখানে, স্যাররা বসেছিল, আর একজন প্রফেসর মিস ছিলেন. তো আর এখানে সব স্টুডেন্টরা বসে আছে আমাদেরই ক্লাসে. সবকটা টিচারই কিছু না কিছু স্পিচ দিল আমাদেরকে, যেগুলো খুবই হেল্পফুল. আর এখানে জুনিয়ররা অ্যারেঞ্জ করেছিল হচ্ছে ফ্রুটি আর মিয়মরি থেকে চিজ কর্ন রোল আর একটা করে পেন, যেটাতে গোলাপ লাগানো ছিল. তো আমরা এখানে খাচ্ছি সব ফ্রেন্ডরা বসে, আর এখানে আমাদের ম্যাম একটা গান শোনাবে. সো
সো ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে আমার আজকে পড়ানো আছে, ড্রয়িং আছে, তো আমি বেশি করে থাকতে পারবো না। তো যতটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম করেছি। আর এই দেখো আমাদের সেই কলেজের বিল্ডিং, ইউনিয়ন রুম, অ্যান্ড এদিকে হচ্ছে তোমার ক্যান্টিন, মাঠ। সেই এই জিনিসগুলো খুব মিস করবো। এই যে এন্ট্রান্সটা, এদিকে একটা রুম, এই রুমটাতে আমরা ফার্স্ট এসে ফর্ম ফিল আপ করেছিলাম, এইগুলো মানে একটু খুবই কষ্ট লাগে। আর এই জায়গাটাতে সবার, যারা গাড়ি টাড়ি আনে বা স্কুটি ফুটি আনে, তারা ওখানে রাখে। এই যে আমাদের মেন গেট অ্যান্ড দমদম মতিঝিল কলেজ। সো কষ্ট লাগছে আজকে দিনটা, আমি একটু কেঁদেও ফেলেছিলাম, ইমোশনাল হয়ে গেছিলাম অনেকটাই। তো আমি আর নিজের কান্নাকে মানে কন্ট্রোল করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডায়মন্ড প্লাজা। আমি আর অঙ্কিতা বেরিয়েছি, আর আমি আর অঙ্কিতা বেরাবো, আর কিছু বাইরে খাবো না। তা তো হতে পারে না, না এটা পসিবল না যে আমরা বাইরের খাবার খাবো না, রাইট? সো আমরা এখন এসেছি ডিপিতে, ডিপির টপ ফ্লোরে, যেখানটা ফুড কাউন্টার আছে। এখানে অনেক ভ্যারাইটি অফ কাউন্টার্স আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। বাট আমরা বেশিরভাগ টাইমই ওয়াও মোমো থেকে খাই। আর আজকে আমরা নিয়েছি হচ্ছে ওয়াও মোমোর মোমো মানিয়া যে কম্বোটা আছে ওটা। এখানে দুটো মোমো বার্গার দিয়েছে, একটা চিলি, কি চিলি চিকেন না কি একটা বেশ মোমো দিয়েছে, চিলি মোমো এরকম টাইপের কিছু একটা, আর দুটো কোল্ড ড্রিঙ্ক দিয়েছে। এটা কম্বোতে ছিল পুরোটা। আর অন্য টাইমে ইয়ে দেয়, ক্যান দেয়, বাট আজকে কেন এরকম 20 টাকার বোতলটা দিল জানি না। আর আমরা জলটা একটা আলাদাভাবে নিয়েছিলাম। ওয়াও মোমোর এই যে যে পুরটা আছে না, স্টাফিংটা আছে না, ওই স্টাফিংটা আমার হচ্ছে ফেভারিট। আর কোনো জায়গায় আমি এরকম মানে স্টাফিং, মানে মোমোর এরকম স্টাফিং আমি কোনো জায়গায় পাইনি। তো খাওয়া হয়ে গেছে, আর বলছিলাম যে লিপস্টিকটা লাগাতে হবে, লিপস্টিকটা উঠে গেছে। আর এত স্পাইসি ছিল না কি বলবো। অঙ্কিতা স্পাইসি ভালোবাসে, বাট আমার স্পাইসিটা ভালো লাগে না অতটা। তো বেরিয়ে গেছি, এবার ফটাফট আমি পড়াতে যাব। তো ডিপি থেকে আমি সোজা ডিরেক্ট অটো নিয়ে নিয়েছিলাম। সো এখান থেকে ফার্স্টে বাগুয়াটি, বাগুয়াটি থেকে এবার যাবো হচ্ছে চিনার পার্ক। তো ওখানে আমার ড্রয়িং করানো ছিল। তো খুবই টায়ার্ড লাগছে ওখান থেকে, ডায়মন্ড প্লাজা, ডায়মন্ড প্লাজা থেকে আবার ড্রয়িং করাতে এসেছি। তো বিশাল টায়ার্ড লাগছিলো, আর এত গরম বাইরে, বলার বাইরে। আর এখানে আমি ড্রয়িং করাচ্ছি। আর হ্যাঁ, আমার এই স্টুডেন্টের নাম হচ্ছে জানবি। ও খুব ভালো, ওর মানে কোনো জ্বালানি, চুপচাপ করে শান্ত বাচ্চার মতো ড্রয়িং করে না। আর ওর রিসেন্টলি দুটো দাঁত পড়েছে, ওই জন্য দেখাতে লজ্জা পায় অল টাইম। তো এই আর কি টুকটাক মজা করেই চলে যায়। আচ্ছা, আর একটা জায়গায় পড়াতে আমি চলে এসেছি, একে আমি করাছিলাম হচ্ছে জিওমেট্রি। একে তোমরা আই থিঙ্ক সবাই চেনো, এর নাম হচ্ছে সায়নী। আর এরা এখানে ড্রয়িং করতে চলে এসেছে, বিশাল হেট্টিক গেছে আজকে দিনটা। ইনি হচ্ছে নম্রতা, আর ওই দিক ওই পাশে যে বসে আছে এনার নাম হচ্ছে সানি। তো এরা তিনজন মিলে ড্রয়িং ফয়িং করে, কিন্তু আজকে সায়নী করবে না ড্রয়িং। তার কারণ হচ্ছে ওর এক্সাম পরের উইকেই, তো ওকে আমি ড্রয়িং করতে দিইনি, হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। এই সব করে টুকটাক করে চলে যাচ্ছে, আর বেরোবো এখান থেকে। আর দেখো বাইরে, দেখো বেরিয়ে জাস্ট রিক্সায় উঠবো, আর এরকম বৃষ্টি তোলপাড় করছিলো। আমি ভিডিও ওইভাবে বানাতে পারিনি, সাবওয়ের তলায় দাঁড়িয়েছিলাম, এটা তেঘুরিয়া বাস স্টপ। তো বৃষ্টিতে ভিজে কোনো মতে বাড়ি এসেছি, চুল শোকাচ্ছিলাম। এটা ছিল আজকে আমার ব্লগ, কেমন লাগলো তোমরা আমাকে জানিও। যতটা পেরেছি ক্লিপ ক্যাচ করেছি, অ্যান্ড দ্যাটস ইট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, শেয়ার তো অবশ্যই করবে। আর এটা দেখো আমার ডিনার। তো গুড নাইট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।